দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জমি সংক্রান্ত বিষয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ মেয়ের পরিবারের। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা, দাবি গ্রামবাসীদের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের রামপাড়া এলাকার। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। সূত্রের খবর, মৃত ওই দম্পতির নাম প্রকাশ রায়, বয়স 35 বছর, স্ত্রী পুষ্পা রায়, বয়স 30 বছর। মেয়ের বাবার বাড়ির সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পুষ্পা রায় নামে ওই গৃহবধূ তার শ্বশুর বাড়িতে জলের ফ্লাক্স নেওয়ার উদ্দেশ্যে আসেন। এরপর সকাল থেকে দুপুর হয়ে গেলে ওই গৃহবধূর সঙ্গে বাবার বাড়ির লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি বলে অভিযোগ। এরপর সোমবার বিকেলে ওই গৃহবধূর ভাই তার শ্বশুর বাড়িতে এলে জানতে পারেন তার জামাই ও মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। মঙ্গলবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন মেয়ের পরিবারের লোকজন। ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, জমি সংক্রান্ত কারণে মেয়ে ও জামাইকে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ। অন্যদিকে মেয়ের পরিবারের তরফে চোপড়া থানায় অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। যদিও গ্রামবাসীরা জানিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে তারা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। অন্যদিকে চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মৃত পুষ্পা রায়ের আত্মীয় গণেশ ঘরামি কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ বলছি, কি হয়েছে ঘটনাটা, কি শুনছেন আপনারা? ঘটনাটা যেটা আমি শুনেছি, আমার ভাস্তা বউ ডেলিভারি ছিল, মেডিকেলে নিয়ে গেছে ভাস্তা বউকে, তার সাথে আমার ভাস্তিও গিয়েছে। ওখান থেকে সকালবেলা, রাত ছিল মেডিকেলে, সকালবেলা বাড়িতে আসে, ফ্লাক্স নাকি বলে ওটাকে, জল গরমের জন্য থাকার জন্য ওটা নিতে আসছে। দিন 7 থেকে 9টা সকাল আসছে, আসার পরে আর আমরা মোবাইলে, আমার ভাইস্তে একটা যে নিই, মোবাইলের সঙ্গে যোগাযোগ করছে, ভাইস্তির আর কোনো যোগাযোগ আমরা পাচ্ছি না। না পাওয়াতে আমরা 3টা 4টার দিকে আবার আমার জামাই বাড়িতে আমার ভাইস্তে আসে। আসার পরে দেখে বাড়িতে 2 লাশ পড়ে আছে। কোথায় ছিল বডিগুলো? কোথায় পড়েছে? বারান্দায় ছিল, বারান্দা শোয়ানো। তারপরে এই অবস্থায় দেখে আমাদের, এবার আমি ওনার জ্যাঠা, আমাকে কান্নাকাটি করে টোরে মোটামুটি 7টা সাড়ে 6টার মধ্যে আমাকে ফোন করে। ওই সময় আমরা চোপড়া থানায় যাই, একটা কাগজ বিকৃতি করি, আমরা দেই আইসি সাহেবের হাতে। যা হোক, বড়োবাবু হোক ছোটোবাবু হোক সেটা বলতে পারছি না, ওনার হাতে দেই। তা উনি বলেছে কালকে সকালে তোমাদের রিসিভ কপি দেবো, এখনও আমরা রিসিভ কপি পাইনি। তো বলুন, কি কোনো ঝগড়াঝাটি ছিল আপনাদের? না, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা জামাইয়ের মধ্যে আমরা বলতে পারবো না যে জামাই কোনো ঝগড়া করছে আমার ভাইস্তির সঙ্গে বা ভাইস্তি করছে, এমন রিপোর্ট আমরা এখনও আজ পর্যন্ত পাইনি 10 বছরের মধ্যে। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা ঘটবে, ঘটা এটা অন্য কিছু না, দুজন একসাথে যেতে পারে না। মানে কি দুর্ঘটনা ঘটবে, কি সন্দেহ হচ্ছে আপনাদের? সন্দেহ, এরা কিছু করেছে। এরা কারা? এই ছেলের, আমার জামাইয়ের ভাইটাই, এ সমস্ত এরা। মানে কোনো বিবাদ কি কি নিয়ে হতে পারে? না, এমন কিছু না, বিবাদ হলে একটাই হতে পারে, কেন হতো, গেছিস তোর ভাইয়ের অপর ডেলিভারি হোক বা যাই হোক, সেখানে কেন গেছিস তুই? এই নিয়ে হয়তো কোনো কথা হতে পারে, এটিকে হতে হতে পারে। আর এমনি আছে, জমি জায়গা নিয়ে একটা গণ্ডগোল আছে, এটা দীর্ঘদিনের থেকে চলছে, বাড়ি ভিটা ওটা নিয়ে ওনার, আমার জামাইয়ের ভাইয়ের নাম হলো প্রকাশ, ওনার সঙ্গে বলাবলি করা হয়েছে, উনি বলছে ঠিক আছে এটা মিটে যাবে, ঝামেলা মিটে যাবে। মিটে আজকে 1 বছর থেকে কোনো কিছু হলো না, আজকে দেখতেছি কালকে যে এই ঘটনা ঘটে গেছে। কি মনে হচ্ছে যে আপনার জামাই এবং মেয়েকে কেউ মেরে ফেলেছে? না, আমার জামাই মেয়েকে মারেনি। হ্যাঁ, জামাই আমার মেয়েকে ভাস্তিকে মারেনি। এটা কে মারছে? ভাই, জামাইয়ের ভাই, জামাইয়ের ভাই আর জামাইয়ের বউ মানে মিলে মেরেছে। হ্যাঁ, মানে ভাই, জামাইয়ের ভাইয়ের বউ, এই এরাই হবে। আর গ্রামবাসী আছে কি না আছে জানি না, কেউ আছে সঙ্গে আছে কি না আছে জানি না, আমরা এই দুটোই সন্দেহ করছি। এরাই মিলে মেরেছে? হ্যাঁ, এরাই মিলে মেরেছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আর সুবিচার।
সুবিচার হোক, সুবিচার হয় সেই সুবিচার চাচ্ছি। আচ্ছা, আপনার জামাইয়ের নাম কি? প্রকাশ রায়। আপনার ভাস্তির নাম কি? পুষ্প রায়। দেবো না ঘরামি দেবো, কিন্তু আমার বাপের বাড়ি হলো ঘরামি টাইটের, স্বামীর বাড়ি হলো রায় টাইটের। আচ্ছা, পুষ্প রায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম গণেশ ঘরামি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি 3 মাইল রোড গোরঙ্গগঞ্জ। এই ঘটনাটা কোথায় ঘটছে? সোনাপুর বাজার বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডে? হ্যাঁ, বাসস্ট্যান্ডের পিছনে গ্রামটা। কী নাম গ্রামটা? গ্রামের নামটা আমার জানা ঠিক মতন নাই, আমি বলতে পারছি না গ্রামের নামটা ঠিক মতন। ঠিক আছে। মৃত পুষ্পা রায়ের দাদা প্রদীপ ঘরামি কি বলতে চেয়েছেন শুনুন। কি হয়েছে, কি কি মনে হচ্ছে, কিভাবে ঘটনা ঘটলো? মনে হচ্ছে এটা অনেকদিন ধরে জমি নিয়ে বাড়ি ফোনাদের স্পেশাল ঝগড়া চলছিল। তো কালকে আমার বোন আসছে মেডিকেল থেকে, ওখানে ফ্ল্যাট নিতে। তো তোকে মেডিকেল যাওয়ার কথা, ও তো আর যায় না, মোবাইল বন্ধ করে দিছে সুইচ অফ। তো আমরাও ভাবছি কোনো হয়তো বাড়িতে যাইতে পারে না বাড়ির প্রবলেমের জন্য। তো আমরা কী করি না, পরে ছোটো ভাই কী করলো, খোঁজ নিল, খোঁজ নিয়ে বাড়িতে আসলো, আইসে দেখলো যে দুজনেই লাশ শোয়ান আছে বারান্দাতে শোয়ান আছে। তারপর ছোটো ভাই আমাকে ফোন করে বললো, দাদা এদের বাড়ির ষড়যন্ত্র করে এরা মারছে, জমি বিবাদ নিয়ে ষড়যন্ত্র করে তারা মারেছে, তার প্রতিবাদ আমরা চাই। এটাই আমার মানে আপনাদের মনে হচ্ছে আপনার বোন এবং আপনার জামাইকে খুন করা হয়েছে? হ্যাঁ, আমার বোনের এখানে মাথা ফাটা আছে, এখানে রক্ত, এখানে মুখে, সব জায়গায় রক্ত বের করা আছে। এখন আপনারা কি চাইছেন? প্রতিবাদ চাচ্ছি। ছোট একটা ভাগ্নে আছে, এখন ওর ভবিষ্যৎ চাচ্ছি আমরা, তার ভবিষ্যৎ করে দেওয়া হবে। পুলিশকে জানাইছে বিষয়টা? হ্যাঁ, পুলিশকে কালকে রাত্রে গাড়ি দেওয়া হয়েছে, এখনো আমাদের রিসিভ কপি এখনো দিই। আচ্ছা, আমরা চাচ্ছি এটা প্রতিবাদ সাজা হোক। সাজা। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘরাম। আপনার বোনের নাম? বোনের নাম আমার টাইটেলে বলবো না, অন্য টাইটেল পুষ্প রায়। আর আপনার জামাইয়ের নাম? প্রকাশ রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি কলাবাড়ি। ওনার? ওনার বাড়ি সোনাপুর বাসস্ট্যান্ডের পিছনে, রামপাড়া। ওনার বাড়ি রামপাড়া। রামপাড়া, রামপাড়া। কারা মেরেছে তার নাম তো জানেন? আমার বোনের বরের ভাই আর ভাই বউ আর ওনার দিদি, এরা মিলে মেরেছে। অন্যদিকে গ্রামবাসী রাধাকান্ত রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। কি হয়েছিল কালকে ঘটনা, কি দেখছেন আপনি, কি শুনছেন? শুনছি আমি, এটা আমার কাছে আসছিল ওর মা, এটাই কথা বলছে কি ওরা স্বামী স্ত্রী মিলে ঝগড়া লাগাইছে, তুই চল একটু যাই সমাধান করে দিস। আমার কাছে আসছিল, আমি হোটেলে ছিলাম, আমার কাছে ও আসছিল। আসার পরে আমি বললাম তুমি যাও, আমি আসতেছি। এই যে ওনাকে আমি পাঠিয়ে দিলাম, তারপরে আমার দোকানে ভিড় ছিল, আমি দোকান ছাড়ে আমি গেলাম ওখানে, যাই দেখলাম কি দেখতেছি দুইজনেই নিচে পড়ানো আছে, সবাই দেখছি পুরা হাল্লা হুল্লি একদম পুরাই। আমিও যাই দেখলাম কি ওই অবস্থায় পড়ে আছে নিচে। মানে মানে আপনি কি শুনেছেন যে কিভাবে মারা গেল? বলছে গলায় দড়ি দিয়ে মারা গেছে, এটাই বলছে। তো ওদেরকে নামালো কে? নামাইছে কে সেটা আমি বলতে পারলাম না। আচ্ছা, নামাইছে কে সেটা আমি দেখিনি, কে নামাইছে না নামাইছে আমি সেটাও দেখিনি। আমি শুধু এটাই দেখছি যাই ওখানে ঝুলে নিচে শোয়ানো আছে, শোয়ানো আছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী মাথা থেকে কান থেকে রক্ত বের হচ্ছে, আমি সেটা দেখিনি, অতটা আমরা ধ্যান দিয়ে আমি দেখিনি অতটা। মানে কোনো কি গন্ডগোল ছিল স্বামী স্ত্রীর মধ্যে বা কোনো জমি জায়গা? ওই তো গন্ডগোল এটাই ছিল কি ও 5 মাস ওর বাবার বাড়ি থাকতো, 5 মাস পরে ও আসছিল এখানে, ওইটার জন্যই গন্ডগোল। আচ্ছা, কি তুই এখন যাইস না, তুই এখানে থাক, এই যেটা আমি শুনলাম ওর মার কাছে, এই কথাটা ওর মার কাছে আমি শুনছি। কোনো পরিবারের লোকজনের অভিযোগ আছে যে জমি জায়গা নিয়ে ওর ভাই জমি জায়গা নিয়ে দুই বছর ওর জমি জায়গা নিয়ে, এটা এটা জমি জায়গা নিয়ে কোনো ঝগড়া নাই। জমি আছে কোথায়? আর জমি কোথায় আছে? 3 কাঠা জমি আছে, 2 ভাই আছে, ওটা জমি কোথায় আছে? 2 ভাই তো গ্রামের লোককে ভাগ করে দিয়েছে জমিটা, আর ভাগ ভাগেই আছে 2 ভাই। ওই তো ওটা নিয়ে তো বাড়ি ভিটারে নিয়ে ঝগড়া। আপনারা? আপনার নাম? ছোট রাধাকান্ত রায়। ভাই আপনি কি গ্রামবাসী? গ্রামবাসী। উত্তর দিনাজপুর।
দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।